আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই রাইডিং এর নতুন একটা ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমি সাভার রোডে যাচ্ছি, সাভার নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত যে রাস্তাটা আছে সেই পর্যন্ত যাব। তো দেখতে থাকেন যে হচ্ছে তো কীরকমভাবে আমি যাচ্ছি বা রিক্সা বা রাস্তার যে কন্ডিশন সেটা আপনারা দেখতে পারবেন। তো এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও পেলে সাথে সাথে নোটিফিকেশন বাটন চলে আসে। দেখেন আমি হচ্ছে সাভার নবীনগর থেকে যাচ্ছি হচ্ছে সাভারের দিকে। এই রাস্তায় প্রচুর পরিমাণে রিক্সা, দেখেন এই যে রিক্সার কারণে আমরা কীভাবে যাই। রিক্সা দেখেন, রিক্সা রাস্তার মাঝখান দিকে চলে, যদি একই রাস্তায় যখন আপনার রিক্সা এবং ট্রাক অর্থাৎ তিন চাকার ছোট গাড়ি এবং পায়ে চালানোর মতো গাড়ি, এরকম গাড়ি এবং ট্রাক বা ইঞ্জিন চালিত গাড়ি মোটর সাইকেল, যেই গাড়ির স্পিড এখানে 10 কিলোমিটার 20 কিলোমিটার, আরেক গাড়ির স্পিড 20 কিলোমিটার, তো দুই টাইপের গাড়ি যখন একই রাস্তায় চলে, সেই রাস্তায় আসলে চালানোটা অনেকটাই ট্রাপ। দেখেন এই রাস্তায় প্রচুর গাড়ি উল্টা চলে, এই যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রিক্সা কিন্তু উল্টা আসতেছে। এই দেখেন এই যে আরেকটা রিক্সা উল্টা আসতেছে, মানুষ যাতায়াত করে, এই যে মোটর সাইকেল ভাই তো হেলমেট নাই, এক হেলমেট নাই এবং হচ্ছে উনি কেমন করে চালায় যাইতেছে, খুব রিস্কি একটা রাস্তা এই রাস্তায়। চলাচল করা সত্যি অনেক ডিফিকাল্ট। তো দেখতেই পাচ্ছেন যে মানুষ কেমনে গাড়ি চালায় নিয়ে যাচ্ছে এখান দিয়ে, এখান থেকে দেখেন আরেকটা গাড়ি উল্টা দিয়ে রাখছে, অর্থাৎ উনি এই দিকে উঠবে। তো যাই হোক, এটা দেখে আমি হচ্ছে নিচ দিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে বাইপাইল মোড়ে, বাইপাইল ব্রিজের এখানে নিচে আরেকটা লোহার ব্রিজ আছে, তো সেই ব্রিজ দিয়ে আমি যাচ্ছি। এই ব্রিজ দিয়ে সাধারণত রিক্সাগুলো চলাচল করে, রিক্সা উপরে দিয়েও চলে, এইটাতে বেশি চলে আর কি। তো এই রাস্তায় রিক্সা চলে, এদিকে এদিক যায়, কারণ ইমার্জেন্সির জন্য এটা ব্রিজটা আছে আর কি, মানুষ যাতে সহজে উপরে জ্যাম পড়লে রিক্সাগুলো নিচ দিয়ে যায়। তো এখানে দেখেন এই যে পাইপাইলের যে জ্যাম, মানে চিরাচরিত জ্যাম, এটা মানে আমার জীবনের শুরু থেকে, অর্থাৎ আমি যখন থেকে ঢাকা যাতায়াত করি তখন থেকে এখানে জ্যাম পাই, জ্যাম থাকে এখানে। আর এখানে রাস্তার মানে জানি না এখানকার ট্রাফিকগুলো আসলে কেমনে, তো মানে উল্টাপাল্টা গাড়িগুলো কেমনে সামাল দেয়, খুব ডিফিকাল্ট। কিছু গাড়ি দেখবেন যে আপনি বুঝতেই পারবেন না যে কোন গাড়িটা কোন দিক দিয়ে যাবে, দেখেন এই যে একাকা কোন দিক দিয়ে আসলো, তো এই রিক্সা ওই দিক দিয়ে আসছে, মানে মেন রাস্তার উপরে দিয়ে আসছে, এবং এইটুকুতে বেশিরভাগ গাড়ি উল্টা আসে। এইটুকুতে ওই সাইডে রাস্তা আছে কিন্তু ওই রাস্তা দিয়ে না গিয়ে এই রাস্তার উল্টা রাস্তা দিয়ে আসে। অনেক সময় বড় বড় প্রাইভেট কার বা হাইসগুলো ছোট ট্রাকগুলো এদিক দিয়ে আসে, উল্টাই আসে। এই দেখেন মোটর সাইকেল যাচ্ছে উল্টা, রিক্সাও যাচ্ছে একটা, তো এইভাবে এই রাস্তা দিয়ে যায়। তো যেটা বলতেছিলাম যে এই রাস্তায় মানে চলতে গেলে একটু সাবধানে চলতে হয়, প্রচুর রিক্সা এবং রিক্সাগুলো বেশিরভাগই হচ্ছে ব্যাটারি চালিত এবং উল্টা যায়। এই দেখেন তিনটা রিক্সা একসাথে যাচ্ছে উল্টা, এবং সে তার কোনো চিন্তাই নাই যে আরেকটা ইয়ে হবে। এই দেখেন দুইটা ভ্যান গাড়ি ডাবল ডাবল যাচ্ছে, তো হাইওয়ে রুটে সিঙ্গেল যায়, সিঙ্গেল গেলে তো সহজেই যাইতে পারিস, এবং যদি ডাবল যায় সেক্ষেত্রে কিন্তু বড় গাড়ি বা মোটর সাইকেল যেটাই বলেন না কেন, দ্রুত গতির যে গাড়িগুলো আছে এগুলোর প্রবলেম হয়ে যায়, অনেক সময় লেগে গেলে ওনারা ব্যথা পাবে। তো এখন আমি চলে আসছি হচ্ছে ইয়ের এখানে আপনার ইপিজেটের কাছে। তো ইপিজেটের এই যে গেটটা পার হয়ে চলে যাবো, ইপিজেটের গেটে এখানে জ্যাম থাকে অনেক সময়, এখানে প্রচুর জ্যাম থাকে, মানে দিনের বেলা ম্যাক্সিমাম টাইমেই জ্যাম থাকে। আমি সকালের দিকে আসতেছি যার কারণে জ্যাম নেই, দুপুরের পর থেকে এখানে জ্যাম থাকে। এই এখানে আরেকটা জিনিস হচ্ছে বিভিন্ন জায়গায় কাটা আছে, কাটা দিয়ে রিক্সাগুলো উল্টা দিক থেকে পার হয়, এই দেখেন ভাই রাস্তা পার হওয়ার জন্য দাঁড়ায় আছে, এরকম অনেকগুলো কাটা আছে, যে কাটাগুলো দিয়ে হচ্ছে মানুষ রিক্সা ভ্যান বা গাড়ি প্রাইভেট কারগুলো উল্টা যায় রাস্তায়, সেটা অনেক সাবধানে চালাইলে আর কি সমস্যা হয় না।
তো দেখেন আর কত উল্টা মানে অর্ধেক রাস্তা উঠায় রেখে দিচ্ছে, মানে উনি কোন দিক যাবে এটা উনি নিজেই বুঝতেছে না। তো এই রাস্তায় আরেকটা জিনিস আছে, কিন্তু খেজুর গাছ আছে প্রচুর পরিমাণে। খেজুর গাছ, খেজুর গাছ থাকলে আপনার ফিল আসবে যে না আপনি কি মধ্যপ্রাচ্যের কোনো দেশে খেজুরের দেশে আছেন নাকি বাংলাদেশে আছেন। আমি হচ্ছে এখন চলে আসছে হচ্ছে এটাকে বলে হচ্ছে জিরানি, জিরানি বাজার যেটা। তো জিরানি বাজারের যে মানে বাস স্ট্যান্ডটা, বাস স্ট্যান্ডের এখানে পার হয়ে চলে যাচ্ছি। তো দেখেন এদিক দিয়েও অনেকটাই জ্যাম আছে, এদিক দিয়েও লোক উঠায় তো এই যে লোক নিচ্ছে। এবং এদের কিন্তু লোকাল লেন আছে, লোকাল লেনে না গিয়ে মাঝখানের লেন মানে দ্রুত গতির লেন থেকে ওনারা লোক নেয়, যার কারণে এই লেনে জ্যাম থাকে অনেক সময়। তো অনেক সাবধানে চালাতে হয় এই রাস্তায়। দেখেন এই যে ভাই এই দাঁড়ায় আছে, ওই ওই পাশে আসে, আমি যাবো কোন দিকে, আমি নিজেতে নামাই দিছি। এরকমভাবেই যায় অনেক ক্ষেত্রে। দেখেন আমার এই ট্রাক অনেক গেসা যাইতে হবে, কিন্তু ট্রাকের সাইড দিয়ে আমাকে পার হয়ে যাইতে হবে। এই লেন দিয়ে আমি বাম লেন দখল করে রাখছি, আমাদের জন্য ডান লেন, ডান পাশে লেনটা খালি আছে, ডান পাশে লেনটাই খালি, এদিক দিয়ে পার হয়ে যাচ্ছি। তো আমি আর ভিডিও লম্বা করবো না। তো যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরে মোটরসাইকেল চালাবেন, এবং সেফটি যতটা সেফটি গিয়ার ব্যবহার করা যায় সেগুলো ব্যবহার করে মোটরসাইকেল চালাবেন, যাতে মানে পড়ে গেলেও ক্ষয়ক্ষতিটা একটু কম হয়। তো এর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন, সাপোর্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।